ভোলানাথ আছে, হ্যাঁ জয় ভোলানাথ। মজা হলো, ফুল পার্টি করা হলো, দারুণ লাগছে বাবা আর মেয়েকে। ও বা গল্প কথা লিখছে। সূর্য উঠে গেছে দেখতেই পাচ্ছো, আর মনটাও সূর্যকে দেখে একদম ফুরফুরে হয়ে গেল। তো আজকের দিনটা স্টার্ট করা যাক, চলো। তো গুড মর্নিং তো অনেকটা আগেই হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কি হলো, তুমি কি দেখতে শুরু করে দিয়েছো এখন এখান থেকে? কোন চশমাটা পরেছিস দেখি? হায় ভগবান, আমার সানগ্লাসটা মনে হয় এরা আনেনি গো। দারুন লাগছে বাবা আর মেয়েকে। ও হাই ভগবান, দাঁড়াও ছবি তুলে দিচ্ছি। আচ্ছা বাবা আর মেয়েকে ব্রেকফাস্ট করতে দাও। তুমি সার্ভ করবে প্লেটে? হাই করেছো আঙ্কেলকে? হাই করেছো? কি খাবে তুমি, বসে তো বললে। ও তো একটাই বলবে, ভাত আর ডাল। আমাদের ব্রেকফাস্টের টাইম ছিল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, তাই একেবারে মেহুকে নিয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। আর এখানে বিভিন্ন টাইপের খাবার ছিল, যার যেটা পছন্দ সেটা সেলফ সার্ভিসে নিয়ে নেবে। মেহুর জন্য আমি বাড়ি থেকে খাবার নিয়ে গেলেও এখানে যেগুলো যেগুলো ও খেতে পারে এখানকার খাবারও কিন্তু আমি দুই একটা ওকে দিয়েছি। এত ক্লাউডি ওয়েদার কেমন হবে, আর আজকে দেখছি ফাটিয়ে রোদ, মানে আমি সানগ্লাস না পরে তাকাতেই পাচ্ছি না। এই তো আমি এখানে আছি। তো ব্রেকফাস্ট করে সবে বেরোলাম, আজকে পুরো দিনটা পাবো চুটিয়ে, অনেক মজা করব। ইস মেহু দেখ আজকে কত কাছে চলে এসেছে। আমার মেহু এখন ডান্স করবে, দেখো ডান্স করতে। সমুদ্র দেখেছো, আসবে নাকি? পাহাড় ঠিক যতটাই শান্ত, সমুদ্র ঠিক ততটাই অস্থির, ঠিক উল্টোটা। এসো এদিকে, এসো আসো। তবে সময়ের বেসিসে দুটোই কিন্তু আমার ভীষণ প্রিয়। কখনো কখনো শান্তটাও যেমন দরকার, কখনো কখনো অস্থির এরকম উত্তাল হওয়াটাও প্রয়োজন। আহা, এই তো মা আছি। আয় জলে আসবি, আয়। মেহুর পায়ে বালির কাদা কাদা একটু লেগেছে, কিছুতেই আর থাকবেই না। চলো মা আসো আসো আসো, দৌড়ো দৌড়ো বাবার সাথে, এসো 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 বেবি। বাপরে বাপ, এবার একটুখানি জলে মজা পেয়েছে। দেখো কালা কাদা চলে গেছে, দেখেছো? দেখো কাদা সব চলে গেছে। রেডি হয়ে গেছি সুইমিং স্যুটে, এখন পুলে নামবো। এখন বাজে ঘড়িতে 11টা। একটু আগে ব্রেকফাস্ট কমপ্লিট করে বিচে গেছিলাম, বাট মেহুর একটু মুড অফ ছিল বলে তাড়াতাড়ি করে চলে এলাম। এখন আবার পুলে যাচ্ছি, জানি না মেহুর মুড কতটা ঠিক থাকবে। এখন তো আমাদের আবার তার মুডের উপর ভিত্তি করে সব কিছু করতে হয়। বিউটিফুল, হাই মেহু, তুমি রেডি হয়ে গেছো পুলে নামার জন্য? উমা বলে না। কোথায় নামবে? ঠাকুর, ঠাকুর দেখতে যাবে নাকি পুলের ড্রেস পরে? চলো তাহলে যাই, চলো চলো। ঠাকুর পুলের পাশেও ঠাকুর রয়েছে, চলো। ঠাকুর তো সব জায়গায়, আর ঠাকুর তো সব জায়গায় থাকে। এই দেখো এখানেও ঠাকুর আছে, নমো করো। ভোলা না না, তুমি মন থেকে চোখ বন্ধ করো, দিয়ে ডাকো জয় ভোলানাথ। দেখো ভোলানাথ আছে, হ্যাঁ জয় ভোলানাথ।
জয় ভোলানাথ, এই তো দেখতে পেয়েছো তো, গুড, আমি জানি তো সব জায়গায় আছে ভোলানাথ। এখনই ঠাকুরকে দেখতে ইচ্ছা করবে, এরকম করবে, দেখো জয় ভোলানাথ। এত রোদ, আমার সানগ্লাস আর টুপি ভরসা এখন, ভাগ্যিস টুপিটা এনেছিলাম, টুপিটা ভীষণ কাজে। কোথায় চললে? দেখো কেমন বাবার হাত ধরে যাচ্ছে। আমি তো এবার গিয়ে সমুদ্রে স্নান করবো, মেউ কি করবে আমার সাথে? ও মা বলছে একদম না, মুখের উপর এভাবে না বলিস, কতটা বুকে গিয়ে লাগে জানিস। হ্যাঁ মনে হচ্ছে, না না আমি আছি না, বাবা গল্প কথা লিখছে আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা হচ্ছে আমাদের জীবনের গল্প, দেখেছিস বাবা হাঁপিয়ে গেছে লিখতে লিখতে, এত বছর ধরে একসাথে আছি। সমুদ্রের থেকে পুল পছন্দ হয়েছে বেশি তার। যাও 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 বাবার কাছে যাও, মজা পেয়েছে এবার, আরে বাবা খুব মজা এবার, এবার নিজে নামতে পেরেছে যে। অনেক মজা হচ্ছে কিন্তু, তাই না মা? না না শেষ না, এখন অনেক হবে, কিন্তু তুমি তো এখন তোমার হয়ে গেছে, তুমি ঘরে যাবে তো নাচু করতে, দেখো। এই যে এনাকে নিয়ে আমি বসে আছি আর এনার বাবার অবস্থা দেখো, ল্যাব খাওয়া শেষ হচ্ছে না তার, বলছে ঘুম এসে যাচ্ছে, রুমেও যাবে না। ল্যাব খেতে কি করে দেব? আমি দিলাম না আমাকে বলছো, কে ল্যাব খেতে দেয়নি তাকে বলো। ড্রেস চেঞ্জ, আর এখন মেহু কোথায় গেল বাবা? এখানে কত ডান্স করলো, মিমিদের সাথে কত গল্প হলো, যেটা মেহুর চ্যানেলে তোমরা দেখতে পাবে, হ্যাঁ তোমাদের মেহুতে। চল চল দেখ বাবার কাছে যা, গান শুনে নাচ করছে আর দেখো নিজের মতন করে হেঁটে চলে বেড়াচ্ছে। চল এবার ঘরে চল। হাই ফাইভ করেছো দিদির সাথে? বস খেলা ছেড়ে কিছুতেই রুমে যাবে না, শেষমেশ চ্যাং তোলা করে নিয়ে রুমে যেতে হচ্ছে তাকে। চল এবার, দেখেছো এইভাবে তাকে নিয়ে আমাদের সব কিছু করতে হয়। আমরা যেই ওকে ধরতে যাবো, ও যেন আরো বেশি করে ওইদিকে অন্য উল্টো দিকে দৌড়ায়। মেহু বাবা, মেহু কি সুন্দর জামা পরেছে তোমার। হ্যাঁ ওই বাবারে, অনেক জল তেষ্টা পেয়েছে মেহু, ঘুরু করে আসবে তো, মোহনায় যাবে, মোহনায় যাবে।
আবার ঠাকুর? তো ঠাকুর ঠাকুর কোথায় আছে বলেছি? ভোলানাথ, ভোলানাথকে ডাকো, এই যে তাকাও, ভোলানাথকে ডাকো, চোখ বন্ধ করো, এই তো ভোলানাথ আছে। ঠিক আছে, হ্যালো, গুড ইভিনিং। এখন আমরা যাচ্ছি কোথায় গুরু? বলো, মোহনা। হ্যাঁ, আমরা এখন মোহনায় যাচ্ছি। দেখবে তুমি মোহনা, মোহনা কাকে বলে বলো তো? দেখো কত হোটেল দেখেছো এদিকে, এখন প্রচুর হোটেল আছে। হ্যাঁ, মন্দারমণি বলেছি, বলছে মুনিনি, মন্দারমণি মা। ও আচ্ছা, এটা মন্দারমণি? বাহ, তাই বাবা। এটা মন্দারমণি শোনা। ওই দেখো কত লাল কাঁকড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? কেমন লাগছে না এত বাজে গন্ধ বাবা, নাকে হাত দাও। হ্যাঁ, কাঁকড়া কাঁকড়া দেখেছিস? ওই দেখ, ঢুকে পড়লো। এই দেখ বাবা, এই দেখ, এগুলো সব কিসের গর্ত দেখ। দেখো লাল কাঁকড়া গুলো, জাস্ট আমি যেই যাবো ওরা সেই ওর মধ্যে ঢুকে পড়বে। দেখো ওই দেখো, চুপ করে, এই তো, এই তো আসছি। এত বাজে গন্ধ থাকা যাচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে যাব, ভীষণই বাজে গন্ধ। আমরা এসেছি হচ্ছে মোহনায় এখানে, আর এত বাজে গন্ধ লাগছে আমার, মানে আমি এখানে কতক্ষণ থাকতেই পাচ্ছি না, মানে দেখতে দু মিনিট দেখেই জাস্ট চলে যাবো। ডুবে যাচ্ছে সব। মেহু কই? মেহু, এই মেহুটা আর ডাকছে না। এই যে আমরা তো জানি সমুদ্র আর নদী যেখানে মিশে যায় সেটাই হচ্ছে মোহনা। আরে ভূগোল টিচার, মেয়েকে একটু আগে বলতে বলতে আসছিলাম, এই যে আমি বলছি ভূগোল টিচার, বলছে না না থাকো। এই যে এটা দেখতেই সবাই এখানে আসে। আমাদের রিসর্ট থেকে এই মোহনার ডিস্টেন্স অলমোস্ট এই 2 কিলোমিটার মতন হবে, আর ভাড়া নিল 150 টাকা। মোহনা দেখিয়ে নিয়ে গেলাম, এটা মোহনা, মনে থাকে যেন। হ্যাঁ বলো, মোহনা। হ্যাঁ, তুমি কোথায় এসেছো? মোহনা। হ্যাঁ মোহনা, গুড। আর ওই যে দূরে দেখো, দেখা যাচ্ছে ওই এত বাজে না কি বলবো, শান্ত, একেবারে শান্ত। তাই তো, এখানে একটা বার হোটেল দেখছি, ওইদিকে ওইদিকের গুলো তাও আমি দেখলাম দুই একটা পর পর, কিন্তু এইটা একেবারেই দূরে কোন কর্নারে পুরো একদম। এই যে অনেকেই আসছে আরো দেখতে, আমি যদি আগে জানতাম না এত বাজে গন্ধ, আমি না সত্যি বলছি আসতাম না এখানে। এত দুর্গন্ধ, গন্ধ ঠিক বলবো না, শক্তি মাঝে দুর্গন্ধ আসছে। খেলনার দোকানে এসে তার এত খেলনা রেখে, এইগুলো বললাম নেবে না, ওগুলো বললাম নেবে না, শেষমেশ বাবাকে ডেকে নিয়ে এনে এইটা কিনলো। ওই দেখো, দেখেছো আবার কেমন খুশি হচ্ছে, একটু বাবল করতে পেরেছে। হ্যাঁ, মেহু বাবল করা শিখে গেছে, গুড। ওই বাবারে, ওরে বাপরে বাপ। মন্দারমণিটা কিন্তু আস্তে আস্তে, আগে যেরকম আমি অনেক আগে এসেছিলাম তখন একরকম দেখেছিলাম, এখন দেখছি অনেক অনেক অনেকটাই ভিড়। এখন দেখি আগে যতটা ফাঁকা ফাঁকা ছিল, এখন কিন্তু অতটা ফাঁকা ফাঁকা নেই, এখন প্রচুর মন্দারমণিতে আসছে লোকজন দেখছি।
এক পায়ে নুপুর আমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি, আমার ছোট তরি বলো যাবে কি। এই সমুদ্রে এলেই আমার এই গানটা ভীষণ মনে পড়ে, তাই ভাবলাম দু চার লাইন একটু গাই। আড়াল হলেই আমি দেখতে পাচ্ছি আমি যে এই সাইডটা এসেছি অমনি তুমি মা মা, আমি জানি তুমি বলছো মা 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 করে ডাকছো। আমাদের আমাদের হোটেল কোনটা? আচ্ছা মা বলে দাও তো বাবাকে এখন 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 আমার কোলা আসবে। একবারই আমার যা কোমরে ব্যথা হয়েছে বাবা, ওরে বাবা রে, উফ, এখন ইচ্ছে হয়েছে মার কোলে করে যাবে। তো মা কি সেটা বারণ করতে পারে বলো? ওরে বাবা রে, এত আদর এত ভালোবাসা, ওরে বাবা, তাক তাক হয়েছে 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 ভেঙে, দেখেছো কানের পরিনি তাই বলছে ভেঙে। সমুদ্র বাই বাই। আজকে কালকের থেকেও বেশি সুন্দর না ওয়েদারটা? আজকে অনেক ভীষণই সুন্দর আজকের ওয়েদারটা। এই এখানে বসবো কি করে, এখানে তো কি জন্য ফেলা, মিনু তো দারুণ মজা পেয়ে গেছে এটাতে। ওই দেখো একা একা উঠে যাচ্ছে, দেখো দেখেছো একা একা সে উঠে যাচ্ছে উপরে, আবার দেখো সাই করে নিচে নেমে যাবে। এবার ওয়ান টু থ্রি। রিসর্টটাতে আমার একদিন থাকলাম থেকে এটাই দেখলাম যে এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য রিসর্টটা একদম পারফেক্ট। মানে এই জানতে চেয়েছো যে আমাদের এই রিসর্টটার নাম কি? আমাদের এই আমি যে রিসর্টটায় রয়েছি এখন এটার নাম হচ্ছে প্রাইম বিচ রিসর্ট। এই অ্যাড্রেসটা তোমরা অনেকেই চাইছো, যারা ট্রেনে বা বাসে আসতে চাইছো তারা তো গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, আর যারা বাই কার বা বাইকে আসতে চাইছো তারা গুগল ম্যাপে প্রাইম রিসর্ট বলে সার্চ করলেই একদম লোকেশানটা মানে কারেক্ট লোকেশানটা পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। আমাদের রিসর্টের নাম হচ্ছে প্রাইম বিচ রিসর্ট। লোকেশান অনুযায়ী আমাদের রুম ট্যারিফ একদম জাস্টিফাইড মনে হয়েছে বলেই আমরা এখানে এসেছি। তবে ফুড চার্ট, ফুডের মানে খাবারের দামটা আমার কাছে ভীষণই হাই লেগেছে, বাদবাকি সব কিছু একদম পারফেক্ট, ভীষণ ভালো। আচ্ছা খেলো দিদির সাথে খেলো। এই তো দিদির সাথে মেহু কি সুন্দর ছবি তুলবে এবার, তোমরা কিছু বুঝতে পারছো? জানি না কতটা বুঝতে পারছো। মেহুকে জুতো পরিয়েছে মেহুর বাবা, ঠিক আছে আর মেহুও পরে নি। এখন আজকে বেরোবো তখন ঠিক আমার কানের দুলটা আমার কান থেকে খুলে পড়ে যায়, তো অভি এই গাছের নিচে রেখে গেছে, আছে এখনো। মেহু সেই থেকে বলে যাচ্ছে মা কান ভেঙে, আমার কানটা দেখছে দেখছে ফাঁকা বলছে কান ভেঙে। কানের কোনটা খাবে বাবা, এটা খাবে? ডিনারে কি খাবে বাবা আর মেয়ে মিলে এখন সিলেক্ট করছে সেটা, ঠিক আছে? কোন কোন কোনটা দেখাচ্ছে, বিরিয়ানি আর কি? বাবা ছবি দেখে তো ভালোই শিখেছো ইমির থেকে। হ্যাঁ ইমি আর বাবা এগুলো শেখায়। কাছে চলে এসেছে দেখো এখন। কাল যেহেতু আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া, আজকে এখন বাজে রাত 10:30, এখন এখানে এসে একটু দাঁড়ালাম আর সমুদ্র দেখছে অনেকটা কাছে এগিয়ে এসেছে। এরকমই হয় ন্যাচারালি, জোয়ার ভাটা তো চলতেই থাকে। তুমি যাও বসো আমি আসছি। আসছি বৃষ্টি তাই ও মা, তাহলে চলো চলো মা। এই তো আমি, এই তো একটু শুয়ে আছি এখানে, তুমি বাবার সাথে ঘোরো। কি হলো, টাটা নাম মানে আমি নামতে পারবো না, এখন হাওয়া দিচ্ছে, চলো ঘরে চলো। মন্দারমণি ঘোরা হলো তাহলে, টুপিটা খুলছো কেন? এদিকে আমি কি, আমি কি, মিকি মাউস কই তোমার, মাউস কই, মাউস মাউস কই, এই যে মাউস আর এই যে মিকি, এটা মা দেখেছে। এবারের মতো মন্দারমণির রাতকে বিদায় জানিয়ে এখন যাচ্ছি রুমে, কারণ কালকে সকালে আমরা বেরিয়ে পড়বো। ওরে বাবা এসব কি হচ্ছে, হ্যাঁ ওরে বাপরে বাপ, ওরে চোখে
চোখেও চোখেও হামি, বাপ রে বাপ, কি দিয়ে কি কি হলো, ব্যাপারটা কি হয়েছে? নাকটাও কিছু করে দাও, নাকটা কামড়ে দাও মা, নাকটা কামড়ে দাও, না না কামড়িও না, লাগবে বাবা বের। বাবাকে ডাকো, বাবা বলো, খোলো, খুলো, বলো আমি মেহু, বলো আমি মেহু। এ কি দরজা বন্ধ করে দিলে কেন? বল কি রাগ হয়েছে তোমার, দরজা বন্ধ করে রেখেছিলে, এত রাগ কিসের? হ্যাঁ এখন কি করতে হবে, ঘুমু, গুড নাইট বলে দাও সবাইকে, বলো গুড নাইট, বলো সবাই সবাই, মন্দার, মনি, এসো, খুব ভালো লাগবে, চলো টাটা, গুড নাইট, লাভ ইউ। কি জুতো কি করতে হবে, ফেলে খুলতে হবে মা, এটাকে বলে খোলা। হ্যাঁ যাওয়ার আগের দিন রাতের বেলায় যা হয় আর কি, ব্যাস ঘুরে তো মন মেটে না, তারপরে আবার এত জামা কাপড় ছড়িয়ে যে কে রয়েছে সেগুলো ওবি আর আমি দুজনে মিলে এখন সব গুছিয়ে নেবো, কারণ মেহুকেও তার মাঝে ঘুম পাড়িয়ে নিতে হবে, নাহলে মেহু তো আবার খুব হেল্পফুল, আবার হেল্প করতে চলে আসবে আমাদের সব কাজে, মেহুকে আর আজকে কাজ করতে দেওয়া যাবে না। কি মা, ওবি আজকে একটা ব্লান্ডার করেছিল, হ্যাঁ আমি তো বলা হয়নি, চা খেতে গিয়ে চায়ের দোকানে অনেকটা দূর এখান থেকে বেশ, সেখানে বোতলটা রেখে এসেছে, তারপর আমি বোতলের খোঁজ পড়তে মেহু যে জল চাইছে বোতল কই বোতল কই, তখন আমাকে বলছে তোমার হাতে ছিল তুমি রেখে এসেছো, আমি না, আমি বলছি না আমার হাতে ছিল না, ভাগ্যিস আমি ব্লগ করি আর আমার ভিডিওগুলো তার প্রমাণ, ঠিক আছে আমি প্রমাণ দিয়েছি যে দেখো লাস্ট কার হাতে বোতলটা ছিল, শেষমেশ ভিডিওটা দেখা গেল ওর হাতেই ছিল আর সেটা চায়ের দোকানেও রেখে এসেছে, ব্যাস তারপরে দৌড়েছে আমার বোতলটা আনতে, এই যে এখন মেহু জল খাচ্ছে সেই বোতলে, তাই না মেহু? তো ভীষণ ভালো লাগলো দুটো দিন এখানে কাটিয়ে গেলাম, আর তার মাঝেও ঘুরতে ঘুরতে তোমাদের সাথে ডেলি ব্লগগুলো শেয়ার করে নিলাম, মানে কি বলবো একদম প্যাকটা শিডিউল থাকে। কি মা চিনি কই, চিনি না মিনি, যাই হোক সবাই ভীষণ ভালো থাকো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলো টাটা গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ বলবে তো বলো, আগোদন, এখানে গোদন কোথায় পাবি, এ দেখো বলছে আগোদন, এখানে কালকে কালকে গিয়ে তুমি আবার গোদনে গোপু গান শুনে ঘুমিও, ঠিক আছে এখন আজকে মার গান শুনেই ঘুমিয়ে পড়বে, ঠিক আছে জড়িয়ে ধরো গোপালকে, জড়িয়ে, ঠিক আছে ওটাও চুল ঠা করে আছে, গুড নাইট করে দাও, বলো গুড নাইট গোপু, তাহলে গুড নাইট গোপু, তো গোপু শোও।